নেটে ব্যাটিং সেশন শেষ করে ফিরছিলেন সৌম্য সরকার। তার কাছ থেকে ব্যাটটা নিয়ে শেয়ারও করেন এবাদত হোসেন চৌধুরী। এটা নিছক একটি দৃশ্য নয়, পেসার এবাদতের ব্যাটিং এর প্রতি ক্ষুধাটাও ফুটে ওঠে। ইঞ্জুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে সিলেটি রকেট, মিস করছেন একটি ওয়ানডে ও একটি টি টোয়েন্টি বিশ্বকাপ। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারবেন কিনা সেটা এখনও অনিশ্চিত, তাই তার ভেতরে মাঠের ক্রিকেটে ফেরার ক্ষুধাটা অনেক বেশি, সেটাই যেন ফুটে উঠল অনুশীলনে। কিছুদিন আগে এবাদত হোসেন জানিয়েছিলেন ভারত সিরিজকে সামনে রেখে অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। তবে ভারত সফরে যে থাকছেন না সেটা বলাই যায়, কেননা বিসিবির মেডিকেল টিমের দেওয়া বেঞ্চমার্ক এখনও ক্রস করতে পারেননি এবাদত, যে কারণে মাঠে ফেরার সময় আরও দীর্ঘ হচ্ছে সিলেটের এই পেসারের। আসার কথা হলো ভারত সিরিজ উপলক্ষে জাতীয় দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন এবাদত, তবে এখনও ফুল পেসে বল করতে পারছেন না। এবাদতকে ন্যাচারাল ট্যালেন্ট আখ্যা দেন বাংলা টাইগার্সের পেস বোলিং কোচ তারেক আজিজ খান। তিনি আরও জানান, শারীরিক ফিটনেস ফিরে পেলেও বোলিং ফিটনেস ফিরে পেতে আরও কিছুদিন সময় লাগবে এবাদতের। এবাদতকে আমি অনেক কাছ থেকে এবং খুব আগে থেকে চিনি। আমি যখন সিটি ক্লাবের হেড কোচ ছিলাম, দ্যাট টাইম সে আমার ওখানে ছিল এবং ইজ র ট্যানেল ছিল, যেখান থেকে আপনার ইমরান স্যার তাকে পেসার হান থেকে আপনি নিয়ে এসেছে। আমার মনে হয় ওটিস গিবসন ওকে সঠিকভাবে আপনার নার্সারিংটা করতে পেরেছিল এবং তার কাছ থেকে বেস্টটা বের করতে পেরেছিল। বাট ইঞ্জুরি যে কোনো সময় আসতে পারে। ইঞ্জুরি থেকে এখন যে অবস্থায় আছে এবাদতের, আপনার যে শাইনেসটা এখন স্টিল সামান্য জায়গায় আপনার তার কিছু গ্যাপ রয়েছে, বাট এটা ব্যাক করবে কিন্তু খেলতে খেলতে, এবং ট্রেনিংয়ের পাশাপাশি তার ম্যাচ খেলার ব্যবস্থাটা অবশ্যই করতে হবে যাতে তিনি তাড়াতাড়ি ম্যাচ ফিটনেসটা ব্যাক করতে পারেন। বাট স্কিল অনুযায়ী, স্কিলের পাঠে যদি আপনি যান, আমার মনে হয় এবাদত ইজ রেডি। স্কিলের জায়গা থেকে তার স্কিলগুলো পারফেক্টলি আপনার এক্সিকিউশন করার ক্ষমতা আছে। ফিটনেসের যে জায়গাটায় আমার মনে হয় স্টিল আপনার কিছুটা ল্যাক রয়েছে, এবং বোলিং ফিটনেস আপনি ফিজিক্যাল ফিটনেস না, বোলিং ফিটনেসের যে জায়গাটা, ওই জায়গাটায় যদি আরেকটু আপনার সময় দেওয়া যায় তাহলে একদম প্রপার ওয়েতে সে ব্যাক করতে পারবে। পেসারদের পথ চলতে হয় ইঞ্জুরির সঙ্গে লড়াই করে। যখনই নিজের সেরা ছন্দে থাকেন তখনই হুট করে কালো মেঘের মতো আকাশটা অন্ধকার করে আসে ইঞ্জুরি। তেমনটাই হয়েছিল বাংলাদেশের ডানহাতি পেসার এবাদত হোসেনের সঙ্গে। এবাদতকে নিয়ে যখন দেশের মানুষের এক আকাশ স্বপ্ন, তখনই ইঞ্জুরির করাল থাবায় লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন মাঠের বাইরে। ঘরের মাঠে গত বছর আগস্টে আফগান সিরিজে দ্বিতীয় ওয়ানডে চলাকালে ইঞ্জুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। এরপর 30 আগস্ট ইংল্যান্ডে হয় অস্ত্রোপচার। এরপর এক বছরের বেশি সময় পার হলেও এখন পর্যন্ত ফেরা হয়নি এবাদতের। অক্টোবরে ফেরার আশা থাকলেও সেটাও হচ্ছে না এবার। মাঠের বাইরে থাকার সময়টা আরও দীর্ঘ হলো সিলেটি রকেটের। সেনারমান, বিডি কুইক টাইম।